আসসালামু আলাইকুম। ফটোগ্রাফি তো অনেক করা হলো, তো চলুন এখন ফটোগ্রাফি করে একটু আর্নিং করা যাক। তো আমরা কিন্তু নিজের ছবি প্রায় সেলফি তুলি বা প্রায় নিজের ছবি তুলতে ভালোবাসি। তো এখন যদি আমরা নেচার, বিভিন্ন পশু পাখি বা বিভিন্ন কীট পতঙ্গ, যে কোনো কিছুর ছবি তুলে যদি আর্নিং করি, তাহলে ব্যাপারটা আসলে মজার হয়। তো চলুন বিস্তারিত আলোচনা করব আমি আজকের এই ভিডিওতে। অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। তো সাবস্ক্রাইব তো অবশ্যই চলবে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কিছু আর্নিং এর স্ক্রিনশট দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন খুব সহজেই। এখানে প্রতিটি পিকচারের প্রতিটি ফটোর প্রাইস কিন্তু $90 করে এখানে দেওয়া আছে। তো অবশ্যই আপনারা $60 থেকে $90 পর্যন্ত একটা করে ছবি ছবি বিক্রি করে আর্নিং করতে পারবেন। প্রতি ছবি আপনি আর্নিং করতে পারবেন $90 পর্যন্ত। ওকে, তো আমরা এখানে দেখতে পাচ্ছি এই ছবিটার প্রাইস একটা একটা বিক্রি হয়েছে $90। এটা কিন্তু ছবির আইডি দেওয়া আছে। তো আমরা যদি এ পাশে একবার ক্লিক করি, তাহলে এখানে দেখেন এখানে এই ছবিটা প্রায় 66 বার ডাউনলোড হয়েছে, অর্থাৎ 66 বার কেনা হয়েছে। তো কেনার পর আমরা এখানে আর্নিং হয়েছে $1,197। তাহলে ভাবেন এখানে আর্নিং কত টাকা হয়েছে। এখানে প্রায় 1 লাখ, প্রায় 1,20,000 টাকার মতো আর্নিং হয়ে গেছে এই ব্যক্তিটার। ওকে, তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি দ্বিতীয় পিকচারে, আমরা এখানে দেখতে পাচ্ছি $755 আর্নিং হয়েছে 37টা ডাউনলোডে। তাহলে আপনারা নিজেরাই ভাবেন যে এখানে কত পরিমাণ কিভাবে তারা আর্নিং করছে ছবিগুলো বিক্রি করে। আপনি চাইলে আপনার ফোন ইউজ করে, শুধুমাত্র মোবাইলের ক্যামেরা ইউজ করে আপনি যে কোনো একটা পিক উঠায়, যদি পিকটা ভিজিবল হয়, ভালো হয়, তাহলে অবশ্যই আপনি এখান থেকে আর্নিং করতে পারবেন। তো চলুন আমরা আর একটু কিছু আর্নিং এর স্ক্রিনশট দেখে নেই আপনাদের প্রুফ করার জন্য। তো দেখেন এই ব্যক্তিটা, ইনি আর্নিং টোটাল সামারি, দেখেন আর্নিং সামারি $33,273। ওকে, তো ইনার কিন্তু এটি আর্নিং হচ্ছে 2 বছরের আর্নিং। তাহলে ভাবেন কত টাকা ইনি শুধুমাত্র ছবি বিক্রি করে আর্নিং করছেন। ওকে, দেখেন এনার টোটাল ডাউনলোড হচ্ছে 1,694টি ডাউনলোড হয়েছে। এই ডাউনলোডে ইনি আর্নিং করেছেন $33,273 আর্নিং করেছে, বাংলাদেশে প্রায় 40 লাখের মতো হয়ে যাচ্ছে। তো আমরা কিছু আর একটু আর্নিং সোর্স দেখে নেই। এখানে দেখেন আর্নিং, আমরা ড্যাশবোর্ডটা দেখতে পাচ্ছি এখানে এই ব্যক্তিটার। তো ইনি কোথায় কোথায় ডাউনলোডটা হয়েছে, কোন কোন দেশে ডাউনলোড করেছে এনার ছবিগুলো, তো দেখেন সিম্পল কিছু ছবি দেওয়া আছে। এই ছবিগুলো কিন্তু বিক্রি হচ্ছে প্রচুর টাকায়, প্রায় $90, প্রতিটা ছবি $90 বিক্রি হচ্ছে, এত এত ডেটে বিক্রি হয়েছে। ওকে, তো আমরা কিন্তু নিজের ছবি প্রায় তুলি, আমরা অনেকেই ছবি তুলতে ভালোবাসি, শখের বসে হোক বা যে কোনো ভাবেই হোক। আমরা এখন চাইলে নিজেরাই ছবিগুলো ক্যামেরায় তুলে আপলোড করতে করে আর্নিং করতে পারবো। তো চলুন, এই জন্য আমাদের একটা অ্যাকাউন্ট করতে হবে। তো অ্যাকাউন্ট করে আমরা কিভাবে ছবি আর্নিং করব বিস্তারিত এই ভিডিওতে দেখিয়ে দেব। ওকে, তো চলুন আমরা চলে যাচ্ছি ক্রোম ব্রাউজারে। ওকে, আমি আমার ক্রোম ব্রাউজারে চলে যাব। আমরা ক্রোম ব্রাউজারে এখানে সার্চ দিব স্যাটারডে স্টক কন্ট্রিবিউটর। তো আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটি দিয়ে দিব, আপনারা চাইলে লিঙ্ক থেকেও গিয়ে অ্যাকাউন্ট করতে পারবেন, আপনারা চাইলে গুগলে সার্চ দিয়েও অ্যাকাউন্ট করতে পারবেন। ওকে, তো ফোনের মাধ্যমে কিন্তু অ্যাকাউন্ট করা যাবে। জাস্ট আপনারা ক্রোম ব্রাউজারে আসবেন, ক্রোম ব্রাউজারে এসে ফোন দিয়ে সার্চ করবেন স্যাটারস্টক কন্ট্রিবিউটর। আমি এখানে সার্চ করে দিচ্ছি স্যাটারস্টক কন্ট্রিবিউটর। তো আমি এখানে সার্চ করে দিলাম। ওকে, আমাদের প্রথম পেজে যে লিঙ্কটি চলে আসবে সামনে, আমরা এটিতে ক্লিক করব। দেখতে পাচ্ছেন স্যাটারস্টক সেলস ফটো ফুটেজ ক্লিপ, আমরা এখানে ক্লিক করে দিচ্ছি। ওকে, আমরা মূল পেজে চলে আসছি। মূল পেজে চলে আসার পর এখন আমরা যেটা করব, এখন আমরা জাস্ট গেট স্টার্টে ক্লিক করে দেব। ওকে, আচ্ছা, আমরা কিন্তু গেট স্টার্টে ক্লিক করে দেওয়ার পর এমন একটি ফর্ম চলে আসছে আমাদের। তো এই ফর্মে আপনার ফুল ডিটেলস এখানে দিয়ে দিতে হবে। তো আপনার ফুল নামটা দিয়ে দিন এখানে। আচ্ছা, আমি আমার ফুল নামটা দিলাম, নাম দেওয়ার পর অটোমেটিক নিয়ে নিয়েছে। অবশ্যই আপনারা এখন এখানে আপনার জিমেল আইডি দিয়ে দিবেন, জিমেল আইডিতে এখানে জাস্ট পাসওয়ার্ড দিয়ে নেবেন। ওকে, আমি আমার একটা পাসওয়ার্ড দিয়ে নিলাম।
তো পাসওয়ার্ড দেওয়ার পর আপনি জাস্ট এখানে আই অ্যাগ্রিতে ক্লিক করে, সরি পাসওয়ার্ডটা একটু জটিল হয়েছে, যাই হোক আমি মেকআপ করে দিচ্ছি। ওকে, এখানে আই অ্যাগ্রিতে ক্লিক করে অর্থাৎ 18 বছরের উপর আপনার বয়স আছে কিনা সেটা আপনাদের ওনাদেরকে বুঝিয়ে জাস্ট নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা হয়ে যাবে। তো এইভাবে আপনার অ্যাকাউন্টটা করে নেবেন। অ্যাকাউন্ট করাটা খুবই সিম্পল, আপনারা যে কই অ্যাকাউন্ট করতে পারবেন। তো চলুন আমি আমার আগের অ্যাকাউন্টে নিয়ে যেয়ে দেখাচ্ছি কিভাবে কি করবেন, কিভাবে আপলোড করবেন এবং কিভাবে সাজাবেন অ্যাকাউন্টটি। তো আমরা চলে যাচ্ছি আগের অ্যাকাউন্টে। আমরা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু শাটারস্টক কন্ট্রিবিউটর এখানে চলে আসছি। তো এখন আমাদের একটা কাজ হবে, যেটা হচ্ছে আপলোড দেওয়া। আপলোড দিয়ে কিভাবে আমরা ডিটেলস লিখে সম্পূর্ণ কমপ্লিট করে কিভাবে আর্নিং করব আমরা সেটা দেখাবো। তো চলুন বিস্তারিত দেখা যাক। ওকে, আমরা জাস্ট অ্যাকাউন্টটা করার পর এখানে অ্যাকাউন্টে চলে আসব। অ্যাকাউন্টে এসে আমরা এখানে দেখতে পাচ্ছেন পোর্টফোলিও একটা অপশন আছে, এখানে প্রথমে চলে যাব। এখানে প্রথমে চলে গিয়ে আমাদের সেটিংটা আগে কমপ্লিট করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট সেটিং, অ্যাকাউন্ট সেটিং এ চলে আসব। অ্যাকাউন্ট সেটিং এ চলে এসে আপনার কিন্তু এখানে অ্যাড্রেসটা দিতে হবে, অ্যাড্রেস, সিটি, পোস্ট কোড, কান্ট্রি, তারপরে নাম্বার দিয়ে দিবেন। নাম্বার দিয়ে আমি এগুলো ফিল আপ করে দেবো। আপনি কোন মেথডে পেমেন্টটা নিতে চাচ্ছেন, আমি পেনারে নিব। আপনারা জাস্ট পেনারে নিতে পারবেন, পেপ্যালে নিতে পারবেন এবং স্কেলে নিতে পারবেন। তো প্রতি মাসে আপনার কিন্তু মিনিমাম পে আউট $35, আপনার $35 ইনকাম হলেই কিন্তু আপনি এটি উইথড্র করতে পারবেন। ওকে, তো এইভাবে কিন্তু আপনারা আপনার অ্যাকাউন্টটা ফিল আপ করে নেবেন। তারপর অবশ্যই অ্যাকাউন্ট করার পর আপনাকে কিন্তু ইমেল আইডি ভেরিফিকেশন করতে হবে। যে ইমেলটা দিয়ে আপনি অ্যাকাউন্ট করবেন ওই ইমেলে চলে যাবেন। ওই ইমেলে গিয়ে দেখতে পাবেন একটা অ্যাকাউন্ট ভেরিফিকেশন চলে আসবে। জাস্ট অ্যাকাউন্ট ভেরিফিকেশন ক্লিক করলেই আপনার অ্যাকাউন্টটা ভেরিফাইড হয়ে যাবে। তো আমি আবারও অ্যাকাউন্ট সেটিং এ চলে যাচ্ছি এবং পাবলিক প্রোফাইল চলে যাচ্ছে। ওকে, এখানে আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে তাহলে ওয়েবসাইটটা দিয়ে নেবেন, ওয়েবসাইট দেওয়া বেটার হয়। আপনার ওয়েবসাইটে যদি কোনো ভিজিটর চান তাহলে এখান থেকে আপনি জাস্ট ভিজিটর পেতে পারেন ওয়েবসাইটে। ওকে ওকে, এখানে আপনার কন্ট্রিবিউটর টাইপ সিলেক্ট করে দিবেন। আপনি যদি ফটোগ্রাফার হয়ে থাকেন ফটোগ্রাফার দিয়ে দিবেন, এবং এখানে আপনার স্টাইল দিয়ে দিবেন, আপনি কোন কোয়ালিটির পিকচারগুলো তুলে থাকেন, ঠিক আছে সেগুলো দিয়ে দিবেন। ওকে, আমি তিনটা জাস্ট সিলেক্ট করে দিলাম, তিনটাই দেওয়া যাবে। সাবজেক্ট, আপনার ফটোর সাবজেক্টগুলো কি কী হবে, তো ব্যাকগ্রাউন্ড, বিউটিস, তারপর ডিজাইনস, ফ্যাশনস, বিভিন্ন প্রকার সাবজেক্ট এখানে রয়েছে, এগুলো আপনি জাস্ট ফিল আপ করে দেবেন। এগুলো ফিল আপ না করলে কখনই আপনার পিকচারগুলো অ্যাপ্রুভ হবে না। ওকে, আচ্ছা আমি দিয়ে দিয়েছি। এখন আপনার ইকুইপমেন্ট দিতে হবে, আপনার পিকচার উঠা দিয়ে কি কি ইকুইপমেন্টের প্রয়োজন পড়ে, তো আপনি এগুলো দিতে পারেন। স্মার্টফোন দিতে পারেন আপনি প্রথমে, যদি আপনি স্মার্টফোন দিয়ে পিকচারগুলো তুলে থাকেন তো স্মার্টফোন অবশ্যই দিয়ে দিবেন। আর প্রথমে আপনার অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন DSLR ক্যামেরা, DSLR ক্যামেরা, আচ্ছা ক্যামেরা। তারপর আপনি এখানে দিতে পারেন স্মার্টফোন, স্মার্টফোন, তারপর আপনি দিয়ে দিতে পারেন আপনার হচ্ছে হ্যান্ডেল, ঠিক আছে, যেগুলো যে ইকুইপমেন্টগুলো পিকচার তুলতে আপনার প্রয়োজন পড়ে সেই ইকুইপমেন্টগুলো এখানে দিয়ে দিবেন। ওকে, দেওয়ার পর আপনি এখানে আপনার সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলো দিয়ে দিতে পারেন, আপনাদের ফলো করবে যারা, বায়েরা যারা কিনবে আপনার, ঠিক আছে এগুলো দিয়ে দিতে পারেন। দিয়ে দিলে খুব ভালো হয়, আপনি যদি দিয়ে দিতে পারেন তাহলে অবশ্যই শাটারস্টক কমিউনিটি আপনার ফটোগুলো অ্যাকসেপ্ট করবে। ওকে, আমরা জাস্ট সেভ করে দিয়ে দেব। অ্যাকাউন্ট করার পর আমাদের এটাই মূল কাজ। এটার পর আমরা চলে আসবো হোম বাটনে। তো হোমে চলে আসার পর আমরা এখন ছবি আপলোড করব। ওকে, ছবি আপলোড, চলুন আমরা এখন জাস্ট ছবি আপলোড করি। ওকে, আমি আপলোডে ক্লিক করে দিয়েছি। এখন জাস্ট এখানে দেখতে পাচ্ছেন লেটস ট্রাই এগেইন। অবশ্যই আপলোড করার আগে এগুলো দেখে নেবেন, আপনার পিকচারের কোয়ালিটি কেমন হতে হবে, রেজুলেশন কেমন হবে, সবকিছু কিন্তু এখানে দেওয়া আছে। দেখতে পাচ্ছেন এখানে ফটোস এবং ইলাস্ট্রেটরের জন্য JPG, অবশ্যই JPG ফাইল হতে হবে, কোনো PNG ফাইল চলবে না, TFT ফাইল চলবে না, অবশ্যই JPG ফাইল হতে হবে।
ওকে তো আপনার ভিডিও যদি আপলোড করতে চান তাহলে অবশ্যই আপনার 5 থেকে 60 সেকেন্ডের মধ্যে ভিডিও হতে হবে 1 মিনিটের বেশি ভিডিও চলবে না এবং 5 সেকেন্ডের কমেও ভিডিও চলবে না তো এখানে আমরা কিন্তু দেখিয়ে দিলাম তো জাস্ট আমরা আই এম রেডি তো আমরা রেডি আছি সব কমপ্লিট করেছি আমরা রেডি আছি এখন পিকচার আপলোডের জন্য তো সিলেক্ট চলুন আমরা আপলোড করে দেই এখন আমরা এখানে ক্লিক করব সেম প্রসেস আপনার ফোন দিয়ে আপলোড করতে পারবেন সমস্যা নেই তো আমি চলুন আমার ছবিটা এখানে রাখা আছে একটা কবুতরের ছবি রয়েছে আমার তো আমি এটা ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফুল ফিল আপ হওয়ার যাওয়ার পর আপনি কিন্তু নেক্সটে ক্লিক করবেন তার আগে কিন্তু নেক্সটে ক্লিক করবেন না ওকে আমি কিন্তু এটা আপলোড করে দিয়েছি এখন আমরা নেক্সটে চলে যাব ওকে ভিউয়ার্স এখন আমার কিন্তু ফটোটি অলরেডি আপলোড হয়ে গেছে এখন আমরা কি করব ফটোর উপর ক্লিক করব ফটোর উপর ক্লিক করে দেখতে পাচ্ছেন এই কোন একটা টিক মার্ক অপশন আছে আমরা এখানে ক্লিক করব টিক মার্ক দিয়ে দেব টিক মার্ক দেওয়ার পর আমরা এখানে ডিটেইলসলি লিখতে পারবো ফটোর ব্যাপারে ফটো কোন কোয়ালিটির ফটো ট্যাগ ইউজ করব আমরা এবং ফটো ডেসক্রিপশন দিয়ে দেব তো অবশ্যই যদি আপনার ফোন ক্যামেরায় যদি তোলা থাকে তাহলে অবশ্যই এখানে ফটো সিলেক্ট করবেন এবং ইউজেস এখানে কমার্শিয়াল দিয়ে দিবেন ওকে আর যদি আপনি ফটোটি যদি ইলাস্ট্রেটর তৈরি করেন আর হ্যাঁ বন্ধুরা আপনার পিকচার অর্থাৎ ক্যামেরা দিয়ে না তুলেও আপনারা কিন্তু এখানে ফটো সেল করতে পারেন অর্থাৎ ইলাস্ট্রেটর কোনো ডিজাইন যদি আপনি করে থাকেন তাহলে ইলাস্ট্রেটর এখানে সিলেক্ট করে দিবেন দিয়ে এখানে এডিটোরিয়াল সিলেক্ট করে দিবেন তাহলে আপনি কিন্তু আপলোড করতে পারবেন এবং আমরা জাস্ট কোনো ডিজাইন নেই আমাদের আমরা ফটো তুলেছি ডাইরেক্ট আমরা ফটোতে ক্লিক করলাম এখন আমাদের ডিসক্রিপশন বক্সে কিছু লিখতে হবে যেমন আপনি এই পিকচারটা দিয়েছেন এই পিকচারের সম্বন্ধে আপনি ডিসক্রিপশন বক্সে কিছু লিখতে হবে তো আমি এখানে কিছু লিখে দিব ওকে মিনিমাম আপনাকে এখানে 5 ওয়ার্ড লিখতে হবে যাই হোক আমি লিখে রেখেছি এর আগেই আমি জাস্ট আমার এই লেখাটা জাস্ট এখানে কপি করে নিব কপি করে নিয়ে এখানে পেস্ট করে দেব ওকে আমি কপি করে নিয়েছি এখন আপনার একটাই কাজ আপনি ডিসক্রিপশন বক্সে খুব ভালো কিছু লেখার চেষ্টা করবেন ভালো কিছু যদি না লিখেন তাহলে কিন্তু আপনার ফটোটি অ্যাপ্রুভ হবে না অবশ্যই তাদেরকে বোঝাইতে হবে যে পিকচারটি কিভাবে তোলা রয়েছে এবং পিকচারের কোয়ালিটি কেমন পিকচারটা কোথায় কোথায় তুলেছেন আপনাকে এইসব আপনাকে অবশ্যই জানাতে হবে সারা স্টককে ওকে তাহলে আপনার কিন্তু পিকচারটা অ্যাপ্রুভ করা হবে তো মোস্ট ইম্পর্টেন্ট কাজ এই জায়গাটা অবশ্যই আমাদের গুরুত্ব দিতে হবে তো ক্যাটাগরি অবশ্যই আমরা দিয়ে দিব এখানে দেখতে পাচ্ছেন বিউটি না ফ্যাশন আমাদের এই পিকচারের ক্যাটাগরিটা আমাদের দিতে হবে তো দেখে নেই আমাদের ক্যাটাগরি কোনটা হতে পারে আচ্ছা আপাতত আমি নেচার দিয়ে দিলাম নেচার দেওয়ার পর এখানে দিতে পাচ্ছেন ক্যাটাগরি অপশনাল দিতে পারেন এখানে আরও কিছু দিতে পারেন আরও কিছু ক্যাটাগরি থাকলে অ্যানিমেলসও আপনি দিতে পারেন আমি অ্যানিমেলস দিয়ে দিলাম তারপর এখানে আপনার অবশ্যই লোকেশন দিয়ে দিবেন তো হ্যাঁ আর একটা বিষয় আপনার যদি এখানে কোনো সেক্সুয়াল কন্টেন্ট হয়ে থাকে তাহলে আপনি জাস্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে দেখতে পাচ্ছেন ম্যাচুর কন্টেন্ট ম্যাচুর কন্টেন্ট আচ্ছা ম্যাচুর কন্টেন্টটা এখানে ক্লিক করে দেবেন ওকে যারা 18 বছরের উপর আছে তারা কিন্তু এখানে এই কন্টেন্টটা ডাউনলোড করতে পারবে ওকে আপনি জাস্ট দেওয়ার দরকার নেই এখন আমাদের এখানে একটাই কাজ এখানে আমাদের কিওয়ার্ড দিতে হবে তো এই কিওয়ার্ডটা কোন কোন বিষয়ে যেমন বার্ডস রয়েছে অ্যানিমেল রয়েছে নেচার রয়েছে ওয়েলফেয়ার রয়েছে ব্যাকগ্রাউন্ড রয়েছে ওকে বিউটিফুল সুন্দর রয়েছে আচ্ছা পিজন দিতে পারেন আপনি পিজন লিখে দিতে পারেন এখানে যেহেতু এটা একটা পিজনের পিকচার আপনারা হোয়াইট পিজন দিতে পারেন আচ্ছা কিওয়ার্ড দেওয়ার পর আমরা এখন সব কিছু দেখে নেব দেখে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন সাবমিটে একটা অপশন আছে এখানে জাস্ট আমরা সাবমিট করে দেব ওকে আমরা কিন্তু সাবমিট করে দিয়ে দিলাম এখন এটা আমাদের রিভিউ করা হবে তো আমরা যদি রিভিউ পেন্ডিং এ আসি দেখতে পাচ্ছেন পেন্ডিং কিন্তু ছবিটা অলরেডি চলে এসেছে তো এখানে দেখতে পাচ্ছেন ইওর পেন্ডিং আইটেমস উইল বি রিভিউড উইথিন 5 ডেজ আপনাকে 5 দিনের মতো এটি রিভিউ করা হবে এবং রিভিউয়ের পর আপনাকে জানানো হবে যে পিকচারটি আদৌ অ্যাপ্রুভের যোগ্য কিনা যদি অ্যাপ্রুভের যোগ্য হয়ে যায় তাহলে অবশ্যই অ্যাপ্রুভ করা হবে তো ভিউয়ার্স অ্যাপ্রুভ করলে কিন্তু আপনার সেলস অবশ্যই হবে যদি সেলস হতে একবার যদি হওয়া শুরু করে তাহলে আপনার পেছন দিক তাকাতে হবে না ঠিক আছে অবশ্যই অ্যাপ্রুভ যদি একবার হয়ে যায় তাহলে অবশ্যই সেলস মাস্ট বি হয়ে যাবে তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন নিজের ক্যামেরায় তোলা পিকচার আপলোড করার জন্য অবশ্যই কোনো পিকচার আপলোড করবেন না অন্য কারো পিকচার এখানে আপলোড করে লাভ হবে না রিভিউ অ্যাপ্রুভ হবে না
ওকে আপনি যদি চান ডাউনলোড করা পিকচার আপলোড করবেন তাহলে কোনো করে কিন্তু লাভ হবে না করে কোনো কিন্তু লাভ হবে না ডাউনলোড করা পিকচার অবশ্যই আপনার নিজের পিকচার আপলোড করার চেষ্টা করবেন হ্যাঁ আর হ্যাঁ আরেকটা কথা বলে রাখি অবশ্যই পিকচারে কিন্তু ওয়াটারমার্ক রাখা যাবে না যদি আপনার বিভিন্ন ফোন দিয়ে আপনি যদি তোলেন আপনার ফোনের নিচে কিন্তু ফোনের মডেল নাম্বারটা লেখা থাকে পিকচারের সো এটা কিন্তু করা যাবে না অবশ্যই আপনার ওয়াটারমার্ক বিহীন ছবিগুলো আপলোড করতে হবে তো এই ছিল আজকে ভিডিও আশা করি আপনারা নিজেরা নিজের চোখে দেখতে পাচ্ছেন তারা কিভাবে আর্নিং করছে তাদের পিকচারগুলো কিভাবে সেল হচ্ছে প্রতি ডলার $90 কিন্তু আপনারা ছবিগুলো বিক্রি করতেন ঠিক আছে বিক্রি করতে পারবেন তো যাই হোক এইভাবে আপনারা কাজ করেন তো ছবি আপলোড করতে থাকেন যদি একবার যদি আপলোড হয়ে যায় তো ইনশাল্লাহ আপনার ছবি বিক্রি হওয়া শুরু করবে 100% ওকে ভিউয়ার্স আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম ধন্যবাদ